আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো এই দেখো এটা হচ্ছে চিচিঙ্গা তো কেউ বলে কহি কেউ বলে রেখা কেউ চিচিঙ্গা বলে আবার কেউ বলে কুশি তো যাই হোক আমরা কুশি বলি আর চিচিঙ্গা বলি তো চিচিঙ্গা ভাজি করবো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মানে ছোট গায়ের সাথে চামড়াটা ছু ই করে নিয়েছে ছোবাটা সেটা ছুরির মাধ্যমে আশ্রয় নিয়েছি নেওয়ার পরে এটাকে কুচি কুচি কেটেছি এরপর একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম এই দিয়ে নেড়ে চড়ে একটু দিয়ে দিলাম তো দেখো আমার চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে একদম সবুজও রয়েছে আর হয়েও গিয়েছে তো আর পানি আছে যেহেতু এর জন্য একটু নেড়েচেরে নিচ্ছি আর এই চিচিঙ্গাকে আমি এখন বাগার দিব তো যেই কড়াইটাই সিদ্ধ করেছি ওই কড়াইটাই কড়াইতেই আমি বাগার দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি আর এই যে এখন চিচিঙ্গাটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেরে নিচ্ছি আর চিচিঙ্গাতে কিন্তু একটা ডিম দিব এই ভাজিটা ডিম দিয়ে খেতে অনেক মজা অনেক সুস্বাদু হয় ভালো লাগে তো আমি এখন একটা ডিম দিয়ে দিলাম এই যে আর ভালো করে নেড়ে চিনি নিচ্ছি আর ডিমগুলো খুব লাল কুসুমটা খুবই লাল ছিল যতগুলো ডিম আনছে প্রত্যেকটা কুসুমই অনেক লাল ছিল মানে ডিমগুলো খুব ভালো আর বেশিরভাগই ডিমগুলো কেমন একটু এত লাল থাকে না একটু হলুদ হলুদ থাকে সাদা সাদা টাইপের হলুদ সাদা টাইপের কিন্তু এটার কুসুমটা অনেক লাল ছিল তো দেখো এ তো মিশিয়ে ফেললাম ডিম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজিটা এভাবে ভাজি খেতে অনেক মজা এবং খুব সুস্বাদু হয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা মধায় একটা লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে দিও তো যাই হোক আমার তো ভাজি হয়ে গেল এখন আমি লাল শাক বসাবো এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি হলুদ বাটা সরি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর এই যে ছোট চিংড়ি এগুলো কিন্তু দেশি ছোট্ট চিংড়ি এসব ক্ষেত্রে কিন্তু অনেক মজা আর খুব ভালো ফ্লেভারও আসে তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম এই চিংড়ি মাছ দিয়ে আমি লাল শাক রান্না করব লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা আর আমার ছেলের খুবই পছন্দ মানে আমার ছেলেকে চিংড়ি মাছ দিয়ে যা রান্না করবে সেটাই খেতে চায় খেয়ে ফেলে জানি না চিংড়ি মাছের প্রতি কেন এত দুর্বল সব বাচ্চারাই মনে এরকমই হয় তো যাই হোক চিংড়ি মাছ ছোটো দেখে তা বলে না চিংড়ি মাছ হলেই হলো ওর তো যাই হোক আমি শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই পিট করে দিচ্ছি নেড়েচেড়ে দিচ্ছি আর শাগে আমি পানি দিব না শাকের যেই পানিটা থাকবে এতেই আমার হয়ে যাবে শাক তো শাক থেকে তো ভালো একটা ফ্লেভার আসতেছে লাল শাক আর শীতকালে এই এই তরকারিটা রান্না করলে অনেক মজা লাল টকটকে হয়ে যায় এখন লাল শাকটা বেশি ভালো পাওয়া যায় না এত বেশি লাল হয়ও না কিন্তু বেশ শাকটা খুব ভালোই ছিল দেখো অনেক লাল হয়েছে আর বাচ্চারা কেন জানি এইসব লালের প্রতি খুব আগ্রহ থাকে বেশি যখন ভাত খায় লালগুলো মানে ভাতের সাথে লাল কালার থাকলে ওদের খুব আকর্ষণ হয় তো যাই হোক আমি তো ঢেকে দিলাম শাকটার একটু আর এখন রান্না করব। পাঙ্গাস মাছ দিয়ে আলু দেখো আলুগুলো একটু কেটে নিয়েছি গোল গোল করে এটাই আমি ভেজে আর পাঙ্গাস মাছ ভেজেই রান্না করব তো এই তরকারিটা রান্না করব একদম মাখা মাখা তো মাছগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে মাছটা একটু উঠতে চাচ্ছে না তাই উল্টেই দিচ্ছি এই দেখো ওই পিঠ কিন্তু এই যে হয়ে গেছে ভাজা এখন আমি উল্টে দিচ্ছি এই পিঠো করে আসলে রান্না করতে হয় ধৈর্যশীল করে তাড়াহুড়া করলে কিন্তু কোনো রান্নাই ভালো হয় না আর সব ভেঙে চুরে একাকার হয়ে যায় আসলে আমাদের মা খালারা চাচিরা ওনার তো ওনার তো অনেক ধৈর্য সেরে রান্না করতো খুব সুস্বাদুভাবে রান্না করতো আসলে এত ধৈর্য তো আমাদের নেই না আমরা খুব তাড়াহুড়া করি তো যাই হোক মাছ তো ভাজা হয়েই গেল আর এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুও একটু হলুদ আর লবণ মেখিয়ে নিয়েছি মেখে মেখে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো আলুও ওই পিট করে তুলে দিচ্ছি এই পিট হয়ে গিয়েছে এর জন্য ওই পিট করে দিলাম দিয়ে প্রত্যেকটা আলু উলটিয়ে দিচ্ছি আর আলু ভাজাটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আলুতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভেজে এভাবে নিলে আর আলু ভাজা তো এমনি খেতেই অনেক ভালো লাগে সবাই অনেক পছন্দ করে তো যাই হোক আলুও ভেজে নিলাম এই দেখো মাছ আলু সব ভেজে নিলাম এক এক করে আর এদিক দিয়ে আমি যে তরকারিতে ঝোলটা দিব সেই ঝোলটা নিয়ে নিলাম আর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন বাটা আর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আর কুচানো একটু রসুন দিয়েছি দিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম ঝোলটা আমি এই ঝোলটা যখন সব একসাথে ঢেলে দিব এই পেঁয়াজের ভিতরে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি এর মধ্যে সব দিয়ে দেবো তখন আমি ওই ঝোলটাও দিয়ে দিব। মানে মশলাটা কষালাম না এর উপর দিয়ে দিয়ে দিব তো যাই হোক এখন আমি পেঁয়াজ ভাজার মধ্যে সব ধর সব সবজি মানে আলু আর মাছটা দিয়ে দিলাম এই যে আর হালকা করে নেড়ে দিচ্ছি যেহেতু ভেঙে যেতে পারে এর জন্য তো দিয়ে দিলাম আর এখন আমি এতে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি হয়তো অনেকে ভাবতে পারো যে এভাবে দিলে কাঁচা কাঁচা গন্ধ আসবে মশলার না একদমই না এভাবে দিয়ে রান্না করে দেখো খেয়ে দেখো অনেক টেস্টি হয় আর ভালো একটা ফ্লেভারও আসে তরকারিটা অনেক ঘনত্ব হয় কোনো গন্ধ নেই মশলার এই তরকারিটা যখন বলক আসবে তখন মশলাটা হয়েই যায় আর এই দেখো আমার তরকারি তো হয়ে গেল দেখো খুব সুন্দর হয়েছে না এটা কিন্তু শুকিয়ে যাবে যেটুক ঝোল আছে আলু তো টেনে যায় তো মাখা মাখা হয়ে যাবে এই জিনিসটা তো রান্না করলাম আলু দিয়ে পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক আর চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলাম তো আজকের দুপুরে এই আমাদের খাবার তো আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ